মুহতারাম মুসলিয়ান, জমাতে উসানি মাসের 22তম দিবসে মোবারকময় এ জুমাবারে আমরা যারা যথাসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে তারই ঘরে আসার তৌফিক পেলাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিবেদন করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আখিরি জামানার রহমাতের নবী, যিনি সর্বশেষ নবী, সৃষ্টির জন্য রহমত, হেদায়তের প্রত্যেকটি দিক এবং বিভাগ আমাদের নিকটে স্পষ্ট করে গিয়েছেন, পাশাপাশি গোমরাহি পথভ্রষ্টতা সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। সে নবী এবং রসুল, তার পরিবার পরিজনের উপরে সালাতু সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতকারে জুমাবারে যে বিষয়টি জুমার খুতবায় নিয়ে আসার চেষ্টা করবে তা হচ্ছে মসজিদ বিনির্মাণ, এর ফজিলত গুরুত্ব, পাশাপাশি এ মহান কাজে, মহৎ কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিনির্মাণে যারা বাধা দান করে, এ সম্পর্কে সংক্ষিপ্ত বিষয়টি নিয়ে আসার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন ইরশাদ করেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ দিয়ে, নিশ্চয়তা দিয়ে উল্লেখ করেছেন, নিশ্চয়ই মসজিদ কেবলই মাত্র আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদান, এই মসজিদ থেকে আর কারো নাম উচ্চারিত হয় না, এখানে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত হয়, বুলন্দ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এখান থেকে ছড়িয়ে দেওয়া হয়, কেননা এ ঘরটি মানুষের না, ঘরটি তৈরি করে মানুষ, কিন্তু এ ঘরটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের। দুনিয়ার সমস্ত মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর হিসাবে উল্লেখ করেছেন, হুয়া বুয়ুতিল্লাহ, ঘরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের দিকে মানুষকে আহ্বান করা হয়, এখান থেকে গোটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে আহ্বান করা হয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ স্থাপনা মসজিদ। সহি মুসলিমের মধ্যে ইমাম মুসলিম হাদিসটি সংকলন করেছেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ায় যত স্থাপনা রয়েছে, যত বিনির্মাণ রয়েছে, যত স্থাপত্য রয়েছে, যত ঘর রয়েছে, সবচাইতে শ্রেষ্ঠ সেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পছন্দনীয় হচ্ছে মসজিদগুলো তার। ওয়া আফগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ভূমির মধ্যে, জনপদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট হচ্ছে, অপছন্দনীয় হচ্ছে বাজারগুলো। আজকে পছন্দনীয় জায়গায় আমরা সময় দিতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের জায়গায় আমাদের সময় হয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দ ঘৃণিত জায়গায় আমাদের সময় ব্যয় হয় বেশি। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত অপছন্দনীয় স্থান বাজার মার্কেট, এগুলো আমাদের কাছে আজকে প্রিয়, সময় বেশি দেই আমরা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন, আর তার কলবটা তার অন্তকরণটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের প্রতি এই ঘরের প্রতি ঝুঁকিয়ে দিয়ে থাকেন, আর যে ব্যক্তির অন্তরটা এই ঘরের প্রতি ঝুঁকে যাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় সিক্ত হয়ে এই ঘরের প্রতি ঝুঁকে পড়বে, যেদিন কোনো ছায়ার অস্তিত্ব থাকবে না সেই কিয়ামতের মহাদিনে, আখেরাতের ওই মহাদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদ করেন, সেই ব্যক্তি তাহতা জিল্লি আরশু ইয়াউমালা জিল্লা ইল্লা জিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায়, সেই আরশের ছায়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে ঝুলন্ত করন অন্তরের ব্যক্তিদেরকে। যে অন্তরগুলো মসজিদের প্রতি ঝুঁকেছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় স্থান দান করবেন। এই মসজিদ, এর মুসল্লি ঈমানের সাক্ষ্য, মুসল্লি ঈমানের সাক্ষ্য। বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তিনি বলেন ইদা রাআইতুমুর রাজুলা ইউতাদুল মাসাজিদ, যখন তোমরা মসজিদে যাওয়ার মুসল্লি দেখবে, ফাশহিদু লাহু বিল ঈমান, তখন তার জন্য তোমরা ঈমানের সাক্ষ্য প্রদান করিও। সুবহানাল্লাহ, মসজিদের মুসল্লি মসজিদের দিকে যাচ্ছে, সালাত আদায়ে যাচ্ছে, এ মুসল্লি এ জামাত আদায় করার জন্য যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ঈমান রয়েছে, ঈমানের সাক্ষ্য তোমরা প্রদান করিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদ করেন, সূরা নূরে এসছে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরসমূহ যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তার নামকে উচ্চারিত করা হয়, আন তুরফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকে বুলন্দ করেন এই ঘরসমূহ থেকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ হয় যে ঘর থেকে, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল আর সন্ধ্যায় এই ঘরগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত হয়, আজানের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহি ওয়া ইকামিস সালাহ, এক শ্রেণীর বান্দা যারা নাকি সালাতকে কায়েম করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে তাদেরকে ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য বিরত রাখতে পারে না, সেই সমস্ত ব্যক্তিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের প্রশংসা করেছেন, তাদের নামকে স্মরণ করেছেন, স্মরণ করে তাদেরকে ইতিহাস করেছেন কোরআনে করিমের মধ্যে, যে যেই সমস্ত বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে তার নাম স্মরণ করে, তার নাম উচ্চারণ করে এবং তার স্মরণে প্রতিষ্ঠিত থাকে, ক্রয় বিক্রয় তাদেরকে বাধা দিতে পারে না, কোনো দুনিয়ার ক্ষণিকের লাভ লোভ তাদেরকে বিরত রাখতে পারে না, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য বিরত রাখতে পারে না তাদের সালাত কায়েম থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, এরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক শ্রেণীর বিশেষ বান্দা। কিয়ামতের পূর্বক্ষণে মসজিদ থেকে হেদায়েত বিলুপ্ত হবে,
হেদায়েত শূন্য হবে। মসজিদ শুধু সালাত আদায় করার জন্য না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা হয়ে গেল আর পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা মসজিদগুলোকে তালাবদ্ধ করে রাখি, আমাদের ইমামের ব্যস্ততা, মুয়াজ্জিনের ব্যস্ততা, পাশাপাশি মূল্যবান জিনিসপত্র থাকে, এই জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, এই কারণে আমরা মসজিদগুলোকে আটকে রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনার দিকে আগমন করলেন, মদিনার অদূরে কুবা নামক স্থান, সর্বপ্রথম যে হেদায়েতের কার্যক্রম তিনি শুরু করেছিলেন, সর্বপ্রথম যে ঘর এবং স্থাপনা তিনি বিনির্মাণ করেছিলেন তা হচ্ছে মসজিদ। মাত্র অল্প কয়েকদিন অবস্থান করছিলেন এই কুবা নামক স্থানে, এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের জায়গা ছিল না, ঘর ছিল না। সর্বপ্রথম মদিনায় এসেই তিনি বাড়ি নির্মাণের চিন্তা করেননি, ঘরের চিন্তা করেননি, সর্বপ্রথমে ইবাদতের মার্কাজ এই মসজিদ বিনির্মাণের কথা তিনি চিন্তা করেছেন এবং করেছেন। আজও হাজীগঞ্জ যখন হজ করতে অথবা উমরা করতে যায় মসজিদে কুবা, তারা সালাত আদায় করে, দুই রাকাত সালাত, একটি উমরার সমপরিমাণ স্বভাব, সুবহানাল্লাহ। কেন বুঝতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরাধীনতার শৃঙ্খল থেকে, কাফিরদের নির্যাতন থেকে, মুশরিকদের নিষ্পেষণ থেকে মুক্তি পেয়ে স্বাধীনভাবে জীবন যাপন করা শুরু করলেন, সর্বপ্রথম তিনি যে স্থাপনা বিনির্মাণ হাতে নিয়েছিলেন সেটি হচ্ছে মসজিদ। আবার ওখান থেকে তিনি যখন মদিনায় আসলেন, তিনি মেহমান, তিনি ঘর তৈরিতে হাত দেননি, বাড়ি নির্মাণের চিন্তা করেননি, তিনি সর্বপ্রথম মসজিদে নববীর বিনির্মাণের কাজ হাতে দিয়েছেন। মুসলমান তো মসজিদ করবে, আজকে মসজিদে বাধা দেওয়া হচ্ছে, মসজিদ এক্সটেনশনে মুসলমানরাই বাধা দিচ্ছে, কোথায় গিয়েছে আমাদের ইমান? ইমানের স্থাপনা ইবাদতের মার্কাজ, যেখান থেকে ইবাদত ছড়িয়ে যাবে, যেখান থেকে তাওহীদ জনপদে ছড়িয়ে পড়বে, যেখান থেকে হেদায়েতের বাণী মুসলমানগণ শিখবে, সেখানে আজকে বাধা দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এমন মানুষ আমরা বাধা দিচ্ছি, কয়দিনের দুনিয়া, কয়দিনের বাড়ি, আমরা বাস্তব দেখি মৃত্যুর সাথে সাথে লাশটা পাঁচতলা সাততলা ফ্ল্যাট থেকে, ফ্ল্যাটের মালিক আপনি, ফ্ল্যাট থেকে লাশটি স্বজনেরা সন্তানেরা বের করে সিঁড়ির কোঠায় রেখে দেয়, যাতে বাবার কত কষ্ট করেছে, বাবা এই বাড়ির পিছনে কত কষ্ট করেছে সন্তানের পিছনে, সেই সন্তান বাবার লাশের বরফ গলে পানি পড়ে নষ্ট হয়ে যাবে, এই কারণে স্টোর রুমে যেখানে গরু ছাগলেরও থাকার আশ্রয় হয় না, এইখানে বাবার লাশটি রেখে দেয়। এই তো দুনিয়া, এই ঘর আপনার সাথে যাবে না, এই ফ্ল্যাট প্লট আপনার সাথে যাবে না, মসজিদ এর বিনির্মাণের পিছনে যদি আপনার মদত থাকে, আপনার হাত থাকে, আপনার সহযোগিতা থাকে, আপনার পরামর্শ থাকে, সেটা হবে আপনার জীবনে বিরাট একটা সহায়ক বিষয়।
সম্মানিত উপস্থিতি। মসজিদ শুধুমাত্র সালাতের জন্য না, এখান থেকে এলেমের দর্স হবে, মানুষের ভুল ভ্রান্তি বেদাত শিরিক এখান থেকে মানুষ শিখবে। আপনি যদি মসজিদের সমাজে না আসেন, আপনার মধ্যে বহু ধরনের ভুল ভ্রান্তি থাকবে, এটা শয়তানের ওয়াসওয়াসার কারণে হতে পারে, আমাদের শিক্ষা কুশিক্ষা অশিক্ষার কারণে হতে পারে, বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল ধর্মের নামে চলছে, এর মাধ্যমে আমরা প্রভাবিত হতে পারি। কিন্তু মসজিদে যখন আসবেন আপনি, তখন অনেকের সাথে আপনি বিষয়টি শেয়ার করবেন, বিশেষ করে দর্স হালাকা, হাদিসে দর্স, তাফসির দর্স, এ থেকে আপনি সঠিক বিষয়টা জানতে পারবেন এবং সঠিক হেদায়েতটা জনপদে ছড়িয়ে পড়ে। এর মূল কাজটাই হচ্ছে মসজিদের, লিতালিমিল আলম, এখান থেকে ইলিম শিক্ষা হবে, শিক্ষা দেওয়া হবে, লিতালিমিল কোরআন, এখান থেকে কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআন মানুষ শিখবে, কোরআন শিখাবে, ওয়াতাদারুসিল কোরআন, এবং এই মসজিদ থেকে মানুষ কোরআন দর্স দিবে, কোরআন শিখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহির বিষয়গুলো অবহিত হবে, লিল মারিফাতি শরিয়া, এবং এখান থেকে শরিয়াতের গোটা বিধান সম্পর্কে মানুষ স্পষ্ট দিক নির্দেশনা লাভ করবে মসজিদ থেকে। এই জন্য এই মসজিদের এত পুণ্য, এত সওয়াব, এত গুরুত্ব, এত ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি ইবনে মাজাহ এবং ইবনে খুজাইমায় এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের উত্তম হাদিস, মান বানা মসজিদান লিল্লাহ, যে ব্যক্তি কেবলই মাত্র আল্লাহর জন্যেই, আল্লাহর জন্যেই খাস, একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে মসজিদ বিনির্মাণ করবে, মসজিদ বিনির্মাণ করবে, কতটুকু কামাফ হাসি কথা দিন, পোকায় ঘর বানায়, পোকায় ছোট্ট পিপিলিকায় মাটির ঘর বানায়, একেবারে ছোট, একেবারে ছোট দেখবেন, মাটি দিয়ে ঘর বানায় ছোট, এতটুকু এতটুকু অবদান থাকবে মসজিদের পিছনে, অথবা এতটুকু ছোট্ট একটা ঘর আল্লাহর জন্যেই বিনির্মাণ করবে, আউ আসগরা, অথবা এর চেয়েও ছোট, আসগরা ইবনে ইসমে তাবদিলের সিগা, এর চাইতে ছোট আর হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউ আসগরা, অথবা এই মাটির পোকা যে ছোট্ট ঘর বানিয়েছে এর চাইতেও ছোট, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, এতটুকু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি বরাদ্দ করবেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মসজিদ সবাই তৈরি করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মসজিদ সবাই বিনির্মাণ করতে পারবে না, কেবলমাত্র শুধুমাত্র তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মসজিদ বিনির্মাণ করবে, মান আমানা বিল্লাহ, কেবলমাত্রই তাওহীদ যাদের অন্তরে রয়েছে, একমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিবসের উপর আস্থাশীল, আস্থাবান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর ব্যাখ্যায়, মান ওয়াহদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক জানে, ওয়া মানা বিল ইয়াউমিল আখির, এবং কেবলমাত্র পরকালে বিশ্বাসী, মান আমানা বিমা উনজিলাল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন পবিত্র কোরআনে কারিমের মধ্যে, অর্থাৎ গোটা কোরআনের সব কিছু যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, ওই ব্যক্তির পক্ষে মসজিদ বিনির্মাণ করা সম্ভব। সুবহানাল্লাহ, সবাই করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান যাদের অন্তরে বদ্ধমূল রয়েছে, ওয়া কামাস সালাহ, এটি হচ্ছে বৈশিষ্ট্যগুলো। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে আকামাস সালাহ, সালাতকে কায়েম করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউকে ভয় করে না,
কোনো গাইরুল্লাহকে ভয় করে না, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই ব্যক্তি কারো ইবাদত করে না, সমস্ত গাইরুল্লাহর ইবাদতকে পরিত্যাগ করে পরিহার করে ওই ব্যক্তির পক্ষে মসজিদ বিনির্মাণ সম্ভব, তারাই মসজিদ বিনির্মাণ করবে। তাহলে কি হবে? ওয়াসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে আর তারা যদি মসজিদ বিনির্মাণ করে, তাহলে সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত প্রদান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এর ব্যাখ্যায় বিখ্যাত সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুমুল মুফলিহুন, তারা সফল কাম। সুবহানাল্লাহ বিহামদিহি, তারা সফল কাম, সফলতা লাভ করেছে তারা, তারা কামিয়াব। দুনিয়ায় কত প্লট করেছ, কত প্লটের মালিক হয়েছ, কত গাড়ি করেছ, কত বাড়ি করেছ, কত ব্যাংক ব্যালেন্স করেছ, এর মধ্যে সফলতা নেই, এরা সফল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নাকি মসজিদ বিনির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পুরাপুরি বিশ্বাসী, কিয়ামত দিবসে বিশ্বাসী, সালাত আদায় করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কোনো পরোয়া করবে না, কারণ মসজিদের ক্ষেত্রে তো বাধা আসবে, এই বাধার জন্য কোনো ব্যক্তিকে সে ভয় করবে না এবং কারো সে ইবাদত করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই কেবলমাত্র মসজিদ বিনির্মাণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই সফল কাম, তারাই হেদায়েত লাভ করতে পারবে। মসজিদে রাজনীতি চর্চা হবে না, মসজিদ কোনো ব্যক্তির না, মসজিদ থেকে ব্যক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে না, মসজিদ আমার আমাদের একথা মসজিদ থেকে প্রচারিত হবে না, মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, এখান থেকে কোনো ধরনের জুলুম ছড়িয়ে পড়বে না, কারণ এটা ইনসাফের একটি মার্কাজ, ইনসাফ দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠার একটি মার্কাজ, ইনসাফ প্রতিষ্ঠার মার্কাজ। যারা নাকি জুলুম করে, যারা নাকি জালিম, তারা তো বাধা দিবেই, তাদের ক্ষতি হয়, স্বার্থে আঘাত লাগবে, তাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে উল্লেখ করেছেন, ওয়ামান আউযুলামু, তার চেয়ে বড় জালিম আর কে, দুনিয়ায় তার চাইতে বড় জালিম আর কে হতে পারে, অর্থাৎ তার চাইতে বড় জালিম আর কেউ নেই। মিম্মা মানা মাসাজিদ আল্লাহি আইয়ুযকার ফীহা ইসমুহু, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারিত হয়, বুলন্দ হয়, সেইখানে যারা বাধা প্রদান করে, এই বাধা প্রদান কয়েক রকমের হতে পারে। আজানের ক্ষেত্রে বাধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে মানুষকে বিমুখ করা, বিমুখ করার চেষ্টা করা, আসা যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, মসজিদ সম্প্রসারিত, মসজিদ প্রশস্ত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা। কিন্তু মুসলিমদের চিন্তা করা উচিত, এ মহৎ কাজ আমি করতে পারি না, কিন্তু যে করেন তাকে সহযোগিতা করা, সহায়তা করা, এটি প্রত্যেকটি মুসলিমের একান্ত কর্তব্য বিষয়। তাফসীরের মধ্যে এসছে, লিসলাতি মানউ লিসলাতি ওয়া তিলাওয়াতি ওয়া যিকরি ওয়া তালিমি, মসজিদে বাধা দেওয়া কয়েক রকমের হতে পারে। সলাতের ক্ষেত্রে মসজিদে তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াতে বাধা দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হয়, স্মরণে বাধা দেওয়া, মসজিদে শিক্ষা হয়, দর্স হয়, তাফসীর হয়, হাদিসে দর্স হয়, এগুলোকে বাধা প্রদান করা। বুনিয়াত লাহাল মাসাজিদু কাত্তালিমুল ইলমি ওয়াত তালিমি, মসজিদ প্রতিষ্ঠার মূল কারণই হচ্ছে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শিক্ষা, ওহি ভিত্তিক যে শিক্ষা, ওহি ভিত্তিক যে জ্ঞান, এই জ্ঞান মানুষ
এখান থেকে রপ্ত করবে, শিখবে, প্রচার হবে, প্রচারিত হবে এবং মানুষ এখান থেকে শিখবে। আল কুউদ লিল ইতিকাব, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণের জন্য বসবে, অবস্থান করবে, ইতিকাব করবে। ওয়াত্তাহির বাইতি আলি ত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআ সুজুদ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে পবিত্র করবে মানুষ। লিত্বাইফিন, তওয়াফের মাধ্যমে, এটি শুধুমাত্র মসজিদুল হারামের ক্ষেত্রে খাস। ওয়াল আকিফিন, মসজিদে মানুষ ইতিকাফ করবে, এখানে মানুষ অবস্থান করবে, আল্লাহ তাআলার স্মরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষ সময়কে এখানে বিনিয়োগ করবে। ওয়ার রুকআ সুজুদ, এবং মানুষ এখানে রুকু করবে, মানুষ এখানে সিজদা করবে, এর মাধ্যমে মসজিদগুলো, দুনিয়ার মসজিদগুলো পবিত্রতা লাভ করবে। সুবহানাল্লাহ। ওয়াল উকুদ লিল ইতিকাফ, মসজিদে মানুষ ইতিকাফ করবে। ওয়াল ইন্তিজারি সালাহ, এবং সালাতের পরে যদি আর এক সালাতের জন্যে মসজিদে অপেক্ষা করে অপেক্ষায় থাকে, তাকে অপেক্ষা করার সুযোগ তাকে দিতে হবে। আমরা বলি মসজিদ থেকে বের হন, এখন মসজিদ আটকাবো, মসজিদ বন্ধ করব, নিরাপত্তার বিষয়ে চুরি হওয়ার আশঙ্কা করি। যাই হোক, মসজিদে যদি কেউ এক সালাতের পরে আর এক সালাতের জন্য অপেক্ষা করে, অপেক্ষায় থাকার কথা বলে, তাকে সুযোগ দিতে হবে। এখানে ইলিমের দর্স হবে, হালাকা হবে, মানুষ ইলিম চর্চা করবে, কোরআন শিখবে, কোরআন শিক্ষা করবে, মানুষ এখান থেকে কোরআন শিক্ষা দিবে। শুধুমাত্র খ্রিস্টানদের চার্চগুলো, মন্দিরগুলো, হিন্দুদের মন্দিরগুলো পূজায় খোলে, আবার পূজায় বন্ধ করে, সকাল সন্ধ্যায় নির্দিষ্ট টাইমে খোলা হয়, আবার বন্ধ করা হয়। চার্চগুলো, গির্জাগুলো নির্দিষ্ট সময়ের জন্য খোলা হয়, আবার লক করে দেওয়া হয়। মসজিদ অবিরত, কন্টিনিউ এখান থেকে হেদায়েতের বাণী প্রচারিত হতে থাকবে বিভিন্ন রকমের বৈচিত্র্যভাবে। সম্মানিত উপস্থিতি, আজকে ফ্ল্যাট আমরা তৈরি করি দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন, হাদিসটি বিখ্যাত ইমাম ইমাম সুয়ুতি তার জামি ও সগীরের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসটি হাসান। কুল্লু বিনা ইন ওয়াবালুন, প্রত্যেকটি স্থাপনা মানুষের জন্য কাল হয়ে দাঁড়াবে সেদিন, ওই আখিরাতের মহান দিনে, ওই কিয়ামতের ওই দুর্দিনে মানুষের নিকট তার ফ্ল্যাট, তার বাড়ি, তার দোকান, তার ব্যবসা কেন্দ্র, প্রত্যেকটি স্থানের জন্য সে আক্ষেপ করবে, দুঃখ করবে, হতাশায় পড়ে যাবে। কুল্লু বিনাইন ওয়া বালুন, প্রত্যেকটা স্থাপনার জন্য সে দুঃখে মরে যেতে চাইবে যে কেন আমি এগুলো করলাম। আলা সাহেবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের মালিক আক্ষেপ করবে, দুঃখ করবে যে দুনিয়ায় এগুলো আমি, এই রেকর্ডগুলো আমি কেন রেখে আসলাম, কি হলো আমার। শুধুমাত্র যারা মসজিদ করেছে, ইল্লা মসজিদান, শুধুমাত্র যারা মসজিদ তৈরি করেছিল দুনিয়ায়, বিনির্মাণ করেছিল, এই মসজিদের পিছনে ছিল, সহযোগিতা করেছিল, সহায়তা করেছিল, শুধুমাত্র তারা ছাড়া, কারণ তারা সেদিন এই কাজের জন্য আরো বেশি কেন করেনি, আরো বেশি কেন করতে পারলো না, এই জন্য তারা বলবে যে হায় রে, আরো যদি বেশি মসজিদ তৈরি করে আসতাম তাহলে আমার তো উপকার হতো।
إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ سُورَةُ يَاسِينَ মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়ানাকতুবু আমি লিখে রাখি হারিয়ে যায় না মুছে যায় না এগুলো নষ্ট হবে না বিলুপ্ত হবে না মানুষ যা ইতিপূর্বে প্রেরণ করে আগেই প্রেরণ করে তার জন্য ওয়াসারহুম স্থায়ী স্থাপনা তার নিদর্শন তার সওয়াব এইগুলো তার জন্য যে আগে প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ওয়ানাকতুবু আমি এগুলোকে লিখে রাখি এর ব্যাখ্যায় বলা হয়েছে সাদাকা আও ইহসান কোন ব্যক্তি মসজিদের জন্য সাদাকা করে সাদাকা করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সামর্থ্য দান করেছেন কোন ব্যক্তি আবার ইহসান করতে হয় কোন ব্যক্তিকে আবার ইহসান করতে হয় যে মসজিদ করার তো আমার সামর্থ্য নেই মসজিদ আমার পাশে হচ্ছে তার পরিশ্রম দিয়ে মসজিদকে সহায়তা করতে হয় এটা মুসলিমদের করণীয় অন্যতম কাজ পরামর্শ দিয়ে সহযোগিতা করতে হয় তা না করে পরিবেশবাদীদের নিকট আবেদন করবেন দরখাস্ত করবেন মসজিদ যাতে না হতে পারে মুসলমানরাও এই কাজ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন আমিন সম্মানিত উপস্থিতি সরকার তো আমরাই জনগণই তো সরকার আমরা খারাপ সরকারের দোষ দিয়ে লাভ কি সম্মানিত উপস্থিতি তৌহিদ শিরক মুক্ত আকীদা এবং আমলে মসজিদ থেকে ছড়িয়ে পড়ছে বরিশালের বিভিন্ন জনপদে বিভিন্ন লোকালয়ে বিভিন্ন এলাকায় মসজিদ থেকে মানুষ সঠিক বিশুদ্ধ দিন চর্চা করছে প্র্যাকটিস করছে এখান থেকে বই কিতাব ছড়িয়ে পড়ছে মানুষ হেদায়েত লাভ করছে হেদায়েতের বাণীগুলো ছড়িয়ে পড়ছে মানুষ মানুষের কবলে না মানুষের আন্ডারে না পীর বুজুর্গের গোলাম হয়ে গিয়েছিল দক্ষিণ অঞ্চলে একেবারে মানুষের নিকট স্পষ্ট দিন এর কনসেপ্ট এই মসজিদগুলো থেকে প্রচারিত হচ্ছে জুমার দিন আমরা অনেক সময় বিখ্যাত স্কলারদেরকে এখানে দাওয়াত দেই জুমার খুতবা দেন সেটা নাকি একটা ওয়াজ মাহফিল এসব তোহমাত অভিযোগ কমপ্লেনগুলো এক শ্রেণীর মুসলমানদের এদেরও আমাদের জানাজা করতে হবে আর মৃত্যুর সময় কবরে যখন দিব আমরা বলবো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ অথচ জীবন থাকা অবস্থায় আল্লাহর রাসূলের আনিত দ্বীনের প্রতি শত্রুতা আনিত দ্বীনের প্রতি বিশ্বাসঘাতকতা সম্মানিত উপস্থিতি দুনিয়ায় থাকা অবস্থায় আপনাকে ঠিক হতে হবে মরার সময় ঠিক হইলে কোনো লাভ নাই কবরে যাইয়া ঠিক তো সবাই হবে কাফের মুশরিক সবাই হবে তাতে কোনো লাভ নাই দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ায় আপনাকে ঈমান আমল সহি বিশুদ্ধ দ্বীনের চর্চা করে যেতে হবে আপনার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সম্মানিত উপস্থিতি তো সবাই তো সাদাকা করতে পারে না অনেকের সহযোগিতা করতে হবে সহায়তা করতে হবে পরামর্শ দিতে হবে যাতে কল্যাণকর কাজ হতে পারে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরটি সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে থাকতে পারে এ কাজটি আমাদের সকলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ফাক্তাদা বিহি গায়রি ভালো করেন আর খারাপ করেন আপনার ইক্তেদা করবে আমল এটি আপনার সাথে যাবে নাবাসুহুম বাদা মাউতিহিম লিনাজাজাহি লে লা নাজাজা অর্থাৎ মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে পুনরুত্থান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দিবেন
মা কদ্দামু ফিদ দুনিয়া মিন খায়রি ওয়া শাররি, ইতিপূর্বে যা প্রেরণ করেছেন ভালো মন্দ, আমরা যা প্রেরণ করেছি ভালো মন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবশ্যই জাযা প্রতিফল দান করবেন। আপনি যদি সিনেমা হল বিনির্মাণ করেন, আপনি যদি নাট্যমঞ্চ রঙ্গমঞ্চ পাপের আখড়া অশ্লীলতার আড্ডাখানা তৈরি করেন, বিনির্মাণ করেন, একে সহযোগিতা করেন, সহায়তা করেন, একে অর্থায়ন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটির প্রতিফলও আপনাকে কিয়ামতের দিন দান করবেন। আর যদি ভালো কাজ করেন, মসজিদ মাদ্রাসা বিনির্মাণ করেন, এ কাজে সহযোগিতা করেন, এই আশার এই পুণ্য এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। হুয়া মিন তাআতিল্লাহ আও মিন মাসিয়াতিল্লাহ, অর্থাৎ সুনির্দিষ্ট এই সময়ে আমরা কি আল্লাহর আনুগত্য করলাম, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত হলাম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাযা, এর প্রতিফল দিবেন। সর্বশেষ কথা আজকের জুমাবারে, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সওয়াবের কাজে তাকওয়ার কাজে পুণ্যের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে, এই সহযোগিতা করা প্রত্যেকটি মুসলিমের উপরে মুমিনের প্রতি ফরজ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার পাপাচারের কাজে নাফরমানি কাজে খবরদার তোমরা 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 সহযোগিতা করবে না, তোমরা সাহায্য করবে না, যদি সাহায্য করো তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে। ওয়াত্তাকুল্লাহ, আর এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানের ব্যাপারে বড়ই কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত দুনিয়ার ভালো কাজে সহযোগিতা সহায়তা করার তৌফিক দান করেন, আমিন। এবং সমস্ত কুকর্মে সমস্ত খারাপ কাজে অসহযোগিতা এবং অসহায়তা প্রতিরোধ গড়ে তোলার যে সামর্থ্য সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।